হাই গাইস, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলগ চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফরাবাড়ি আছো। আজকের দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। তো কালকে সারাদিন কোনো ব্লগ করিনি, কারণটা তোমরা আশা করছি বুঝতেই পারছো। বিকজ অবভিয়াসলি এরকম কিছু শোনার পরে কারোর মাইন্ড স্টেট ঠিক থাকে না, অ্যান্ড কালকে আই ওয়াজ টু এক্সস্টেড নিউজটা শোনার পরেও, প্লাস মাকে মায়েরও মেন্টাল স্টেট একদম ভালো নেই, প্রচণ্ডভাবে মা ভেঙে পড়েছে ব্যাপারটা নিয়ে, কান্নাকাটি হেনা তেনা, বাঁচবো না এই সেই, যেগুলো সাধারণ মানুষ ভেবে থাকে এরকম কিছু শোনার পরে আর কি। অ্যান্ড তার থেকে বড় কথা কি বলতো, আমাদের ফ্যামিলিতে একটা মানে কি বলবো, দুটো স্টোরি রয়েছে কি না ক্যান্সার রিলেটেড, অ্যান্ড দে বোথ দিন সার্ভাইভ অ্যাকচুয়ালি। তো এইটা মনে করে মা একটু বেশি আর কি প্যানিক করছে। তো যাই হোক, কালকে ওই জন্য সারাদিন ব্লগ করা হয়নি। কালকে মায়ের টেস্ট তো সব হয়েই গেছে, আজকে সন্ধেবেলা রিপোর্টগুলো পাবো, অ্যান্ড কালকে মায়ের মোস্ট প্রবাবলি বায়োপসি হবে। তো হওয়ার পরে আর কি মানে একটা জায়গায় মাইক্রোসার্জারিটা করবো একটা নার্সিং হোমে, করে তারপরে ওখান থেকে লাইক স্যাম্পেলটা কালেক্ট করে আমি আশায়ন মেবি হয়তো নিয়ে যাব, বিকজ মায়ের কাছে বাবা থাকবে ততক্ষণ, কারণ মাকে কালকে ছেড়ে দেবে, সকালে অ্যাডমিট করে বিকেলের মধ্যে ছেড়ে দেবে যেহেতু মাইক্রো সার্জারি হবে। বাট ততক্ষণে অ্যানেস্থেশিয়া কাটবে, ততক্ষণ তো রিলিজ করবে না মাকে। তো ততক্ষণে আগে স্যাম্পেলটা দিয়ে আসাই বেটার, কারণ যতটা মানে স্যাম্পেলটা পুরনো হওয়ার আগে একদম তাজা তাজা অবস্থা দিয়ে আসাটাই বেটার। তো আমরা রয়েন ত্রিবেদীতে দিতে যাবো বা পার্কস্ট্রিট মেইন মেইন ব্রাঞ্চে আর কি। আরও কয়েকটা রিপোর্টসও দিতে হবে, তার সাথে এমআরআই, সিটি স্ক্যান অ্যান্ড এক্সরে রিপোর্ট, যেগুলো ওরা চেয়েছে আমার কাছে। সো এগুলো দিয়ে এসে তারপরে মাকে হয়তো রিলিজ করিয়ে বাড়ি নিয়ে আসবো। সো দ্যাট ইজ দ্য প্ল্যান অ্যাজ অফ নাও। তো এখন সকালবেলা টুকটাক কাজবাজ করে ব্রেকফাস্ট করে এখন আমি রেডি হয়ে গেছি জিম যাওয়ার জন্য। আর এদিকে ওয়েদারটা একটুখানি অন্ধকার করে এসছে, আকাশটা মনে হচ্ছে বৃষ্টি নামবে। সো তার আগে আমি জিমটায় ঢুকে যেতে চাই, কালকে আমার জিম যাওয়া হবে না, কোয়াইট ন্যাচারাল। তো চলো আর বেশি দেরি না করে এখন জিমে যাই। আই হোপ কি আজকের ব্লগটা দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে। চলো যাওয়া যাক। জিম থেকে ফ্ল্যাটে চলে এসেছি, এসে ফ্রেশ ট্রেশ হলাম, স্নান টান করলাম, পুজো দিলাম, এবার আমি আমার খাবারটা পাচ্ছি। সন্ধ্যাবেলা ঠাকুরকে সন্ধে দিলাম, দিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে এখন বেরোচ্ছি, বাড়ি যাচ্ছি। চলো বাড়ি যাওয়া যাক। দুপুর থেকেই তো আজকে বেশ অন্ধকার করে এসেছিল, আর সন্ধ্যাবেলার দিকে বেশ ভালো ঠান্ডা হাওয়াও দিচ্ছিল। তো এই যে আমি বাড়ির কাছাকাছি, তখন হালকা ঝিরিঝিরি বৃষ্টি স্টার্ট হয়েছে, এখন একদিকে ভালো হয়েছে আমি পৌঁছে গেলাম, বৃষ্টিটা এবার নিজের মতন হতেই পারে। যাই হোক চলো ভেতরে যাই। মায়ের রিপোর্টগুলো নিতে এসেছিলাম, নিয়ে নিলাম এখান থেকে, এবার সোজা বাড়ি যাবো। গিয়ে এবার ডক্টরকে একটা কল করতে হবে যে মা কালকে মাইক্রো সার্জারি খেতে পারবে না পারবে সেই সব নিয়ে আর কি। ফ্ল্যাটে চলে এসেছি, অনেকক্ষণ হলো শায়নের আজকে ইচ্ছা করেছে রাত্রিবেলা আলুর দম খাবে আমার হাতে, আর রুটি সাথে তরকারি ফরকারি যেগুলো আছে ওগুলো রুটি আর ডাল দিয়ে, মানে সরি ডাল আর তরকারিটা রুটি সাথে আর আলুর দমের সাথে খেয়ে নেবে, ভাতটা খেতে চাইছে না বেসিক্যালি ও। তো এখানে আমার আলুর দমটা প্রায় হয়ে গেছে, আর এখন রুটিগুলো বেললাম মেখে টেকে, এবার ভাজবো রুটিগুলো। আর এদিকে আরেকটা আপডেট রয়েছে যেটা তোমাদেরকে দিতে হবে, আজকে যে রিপোর্টসগুলো এসছে, অ্যান্ড মায়ের তো প্রচুর টেস্ট মানে ব্লাড বলো, এক্স রে, ইকো, ইসিজি, এমআরআই সব কিছুই হয়েছে। তো বেসড অন দ্য রিপোর্টস আমাদের যে ডক্টর, উনি সাজেস্ট করছে যে বায়োপসিটা আগে করতে না, বিকজ টিউমার অপারেশনের পরে টিউমারের বায়োপসি তো হবেই। সো মানে এই ডাক্তার সাজেস্ট করছে উই শুড ডিরেক্টলি অপ্ট ফর দ্য টিউমার অপারেশন, যেটা খুব শিগগিরই হয়তো হবে,
এর মধ্যেই, অ্যান্ড এগুলো ডিসকাশন করতে কালকে আমাকে একবার চেম্বারে যেতে বললো উইথ অল দ্য রিপোর্টস। তো আপাতত এই হচ্ছে অ্যাজ অফ নাও নিউজ। কাল তাহলে বায়োপসি হচ্ছে না, বায়োপসি একেবারে ডিরেক্টলি ওটির পর হবে। তো দেখা যাক, কালকে গিয়ে কথাবার্তা বলি, তারপরে বাকিটা তোমরা নেক্সট ব্লগেই জানতে পারবে। তো চলো আপাতত তোমাদেরকে দেখিয়ে দিই, মানে বাকিটা আমিও নেক্সট ব্লগে, মানে আমিও কালকেই জানতে পারবো, তোমাদেরকেও নেক্সট ব্লগেই জানাবো। তো যাই হোক, চলো তোমাদেরকে এখন দেখিয়ে দিই। বাট বাই দ্য ওয়ে, মা প্রচণ্ড মানে আর কি ভাবে রিলিফ পেয়েছে যে কালকে বায়োপসিটা হচ্ছে না, কারণ মা চাইছিল না এতগুলো অপারেশন হোক। মাইক্রোসার্জারি ইজ অলসো অপারেশন, শরীরে মানে কি বলবো, ফুটো তো হতো। তো যাই হোক, চলো আমি তোমাদেরকে এখন দেখিয়ে দিই। অল্প করে শাইনের জন্য আলুরদম করলাম, কারণ তোমরা জানো আমি তো খাবো হচ্ছে স্টু, চিকেন স্টু দুপুরেই বানিয়ে রেখেছি, ওটা মানে একবারই বানিয়ে রাখি, দুবেলাই ওটাই খাই। তো এখানে চার মগজ দিয়ে কাজু বাদাম, কিশমিশ সব কিছু একটা পেস্ট বানিয়ে, বাকি যা আলুর দমের যা রেসিপি মানে আমিষ আলুর দমের আর কি, পেঁয়াজ রসুন টসুন দিয়ে সব কিছু দিয়ে, আর জিঞ্জার মানে আদাটার জিঞ্জার পাউডার দিয়েছি সামান্য, আর বাকি সবই সেম। মানে মশলার মধ্যে আমি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়েছি, এদিকে পেঁয়াজ কুচি। চলো তোমাদেরকে একদম স্টার্টিং থেকে বলি, হ্যাঁ এরকম হ্যাপাজার্ড না বলে, সর্ষের তেলের মধ্যে ফার্স্টে আলুগুলোকে ফ্রাই করে নিয়েছি নুন দিয়ে, ফ্রাই করে তুলে রেখে তারপরে তেলের মধ্যে সাদা জিরে ফোড়ন ওই সেম তেলের মধ্যে সর্ষের তেলেই আর কি দিয়ে, আর কি ওর মধ্যে পেঁয়াজ কুচি, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর রসুন বাটা দিয়ে, তারপরে ওর মধ্যে একটুখানি আদা পাউডার ছড়িয়ে ওটাকে ভালো করে যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে গেছে ততক্ষণ এটাকে কষিয়েছি, কষিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে টমেটো, টমেটো কুচি করে দিয়েছি, দিয়ে তারপরে ওটা কিছুক্ষণ ভাজার পরে আমি ওটাকে পেস্ট মানে একটু ঠান্ডা করে ওটাকে পেস্ট বানিয়ে নিয়েছি, নিয়ে আবার কড়াইয়ের মধ্যে ওই পেস্টটাই দিয়েছি, দিয়ে তারপর আলাদা আরেকটা পেস্ট করেছি যেটার মধ্যে ছিল হচ্ছে কাঁচা লঙ্কা, কাজু, কিশমিশ আর চার মগজ, ওটাকে বেটে ওইটা দিয়েছি, দিয়ে তারপরে আমি এর মধ্যে মশলা দিয়েছি হচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হচ্ছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়োটা দেইনি, নুন দিয়েছি, দিয়ে তারপরে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি ফর দ্য কালার, দিয়ে তারপরে ভাজা আলুগুলোকে দিয়ে এর মধ্যে এটাকে জল দিয়ে একটু ফুটতে দিয়েছি, দ্যাটস ইট। আর এখানে আমার তাওয়া গরম হয়ে গেছে, আমার রুটি এখানে বেলা হয়ে গেছে, এবার চলো রুটিগুলোকে ভেজে নিই। বেশ বড়ো বড়ো করে রুটিগুলোকে বেলেছি অ্যান্ড ফুলছেও, সো আই এম সুপার গ্ল্যাড, দারুণ ফুলেছে আজকে, কত দিন বাদে রুটি করলাম, আমি তো ভেবেছিলাম মনে হয় আমার প্র্যাকটিসই চলে গেছে, বাট না ফুলটা ভালো ফুলেছে। তো শায়নকে সুন্দর করে ওর ডিনারের থালিটা সাজিয়ে দিয়েছি, এখানে রয়েছে আলুর দম যেটা এক্ষুনি আমি চার মগজ কাজু কিশমিশ বাটা দিয়ে করলাম, তারপর ঢেঁড়স আলুর তরকারি, এখানে রয়েছে কাঁচা মুগের ডাল, টমেটো সব টমেটো ফমেটো দিয়ে, আর এখানে রয়েছে হচ্ছে রসগোল্লা, আর এখানে রয়েছে ওর জন্য হটপটে গরম গরম রুটি। তো চলো এখন দুজনে আমরা ডিনারটা করি, অ্যান্ড আজকের মতন এই ব্লগটা বাস এই অবধি।